Hasan Bayram. Kilo. Zagi versin. Ne çekerler? আলাদা করবেন এই সাইজগুলো তোমার এখানে তো কয় ধরনের সাইজ আছে এখানে তিন ধরনের সাইজ আছে আর কিছু আছে বেশি বড় আছে বয়স কত এক মাস হয়েছে তো এক মাস হয়ে গেছে এক মাস বেশি হয়ে গেছে এক মাস বেশি হয়ে গেছে এক মাস হিসেবে গ্রোথ ঠিক আছে গ্রোথ যেগুলো এই এইটা যেটা সাইজ এই সাইজটা ঠিক আছে এই সাইজ আর কিছু আছে বড় হুম এই সাইজটা কিন্তু এই সাইজগুলো তো আসলে একদম কাই এই যেগুলো এগুলা কি মানে বড় হবে না হবে এগুলো যে যখন এখান থেকে ই করবো এরা তো ওদের সাথে খাইয়া মনে হয় ভাবে পারতেছে না খায় না পারার কারণে দূরটা আসতেছে এটা দেখছে কত এখন বারো বারো এগারো হাজার কালকে ওজন দিলাম ৩৬০টি আইসে হলো কেজি ৩৬০টা কেজি গড়ে আর কি টোটাল তুলে তো ৩৬০টা কেজি তো ওই দিনও মাপলাম ৩৬০টা তো কেজি ছিল ৩৬০টা না ওই দিন ৩০০ না ওই দিন ছিল ৬০০ না ৩০০ ১০০ গ্রাম হিসাব করে মাপছি তো দেখে তুলো তার একবার আরো কম ছিল ঢালো দেখি আর উঠাবা তারপরে এখানে কয়েকটা মাছের সাইজ ভালো কিন্তু কিছু কিছু মাছ আবার খুব ছোট যেমন এই মাছগুলো খুব ছোট তোমার মাছগুলোর পেটে ডিম এখনো ডিম দেখা যাচ্ছে ডিম দেখা গেল ওটা মানে থাকবে না এত ছোট মাছের পেটে ডিম এই ডিম গুলা তো থাকবে না না ওদের ভয়ে খাইতেও আসেও না যখন খাওয়ার দেওয়া হয় হয়তো যার কারণে ওদের গ্রোথ আসতে আচ্ছা আমরা যে পুকুরটা তৈরি করতেছি ইয়ের জন্য শিং আর হলো মাগুর নাকি
এড করা যায়। আমরা কি দিব প্রথমে নিচে, আমরা কি বালু দিব? এই কাটা শেষ হলে আগে শুকাবো, শুকাইয়া কিছু বালু, কিছু গোবর, কিছু চুন শুকনা, এই আগে মাটিটা শুকাই নেব। শুকাই নেওয়ার পরে কয়েকদিন রাখার পরে তারপরে ফিনিশিং, তারপর পানি আগে এক দেড় ফিট পানি দিয়ে রাখবো, আগে দিয়ে কয়েকদিন পরে তারপর ফুল পানিটা আমরা দেবো। এখানে কতটুকু জায়গা হবে? দশ শতাংশ হবে, দশ শতাংশ। আমরা কতগুলা শিং ছাড়ার পরিকল্পনা করি? এটা কি মানে নিবিড় পর্যবেক্ষণ, মানে এখানে কি বায়োফ্লকের কোনো টেকনোলজি ইউজ করা হবে নাকি? আমরা একটা পাকা করে একটা পিট তৈরি করবো, মানে স্লাজ গুলা যেন বের করে নিয়ে আসে, বর্জ্য যা হয় এটা যাতে ওখানে যা জমা হলে পরে আমরা আবার এটাকে মানে মেশিন দিয়ে আমরা উঠে নিতে পারবো। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা সিমেন্টের বস্তার ভিতরে মাটিগুলো ঢোকানো হয়েছে না? মূলত পাটটাকে রেডি করার জন্য শিং মাছ, শিং মাছ হচ্ছে একদিকে যদি একটু একটা গর্ত পাই দূরে ওইদিক দিয়ে সব মাছে চলে বের হয়ে যেতে পারে। আচ্ছা, যাতে না করতে পারে। আর একটা হলো বাহির থেকে যেন কোনো দূষিত পানি যাতে পুকুরের ভিতরে না ঢোকে, না ঢোকে। এই জন্য আমরা একদম তেরপাল দিয়ে বস্তা দিয়ে আমরা পাড়গুলো পুরো একদম খাড়া করে বাঁধাই করে ফেলছি নাকি? দেখি আর গভীর হবে, একটু গভীর হবে আর কি, তিন ফিট টোটালি, তিন ফিট সাড়ে তিন ফিট হবে আর কি, একদম মাঝামাঝি সাড়ে তিন ফিট হবে, মাঝামাঝি সাড়ে তিন ফিট থাকবে। আচ্ছা, পার মার মিলে চার ফিট হবে, সাড়ে তিন। কবে নাগাদ মাছ ছাড়ার আশা করা যায়? আমরা ইনশাল্লাহ দেখি সামনের সপ্তাহ মানে কাটা শেষ হবে আর কি, আরও দুই সপ্তাহ লাগবে, আরও দুই সপ্তাহ লাগবে, আরও দুই সপ্তাহ লাগবে। যে কেউ ইচ্ছা করলে এরকম একটা পুকুর তৈরি করে শিং মাছ চাষ করতে পারে না? যে কেউ ইচ্ছা করলে পঞ্চাশ এক লাখ পুকুর শিঙের জন্য ছোট জায়গা হলেই পারবে। সাথে কি অন্য কোনো মাছ দেওয়ার প্রয়োজন আছে না? হয়তো আমরা দেওয়া যেতে পারে সাথী মাছ হিসেবে, সাথী মাছটা তো আমরা যদি শুধু শিং মাছের খাবারটাই দিই তাও সাথী মাছ ওই প্লাস হিসেবে চলে আসবে। ঠিক আছে।